অনুষ্ঠান জীবনের আলো, এবং অতিথি পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, দ্য ব্র্যান্ড ডক্টর গৌতম শাস্ত্রী, দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ার্ল্ড ডক্টর গৌতম শাস্ত্রী। মেডিকেল অ্যাস্ট্রোলজি, সেই বিষয়ে কিন্তু তিনি এক নম্বর। তার কারণেই তার কাছে বিভিন্ন মানুষ আসেন বিভিন্ন বিষয় নিয়ে। সমস্যা তো থাকেই, সেই সমস্যাগুলো হতেই পারে, শিক্ষা সংক্রান্ত সমস্যা হতেই পারে, দাম্পত্য সমস্যা হতেই পারে, চাকরির সমস্যা হতেই পারে, ব্যবসার সমস্যা আছে, সেই সমস্যাগুলো আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এমন অনেক সমস্যা রয়েছে যে সমস্যাগুলো অন্যের ভুরু কুচকে যায়, মানে অন্যান্য জ্যোতিষ ব্যক্তিত্বের ভুরু কুচকে যায়। যেমন রোগের সমস্যা, মানসিক রোগ, অ্যালজাইমার, এবং এমন অনেক রোগের সমস্যা আছে যে রোগের সমস্যাগুলো শুধুমাত্র সারাতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী। সুগার হতে পারে, হেপাটাইটিস বি হতে পারে, বা ধরুন থাইরয়েড হতে পারে, এই বিষয়গুলো কিন্তু তিনি পুরোপুরি সারিয়ে দেন আপনার জীবন থেকে। সেই কারণেই ডক্টর গৌতম শাস্ত্রী আজকে একটা লেভেলে পৌঁছে গেছেন। আমি বলি, আপনারাও বলেন, দ্য ব্র্যান্ড ডক্টর গৌতম শাস্ত্রী, এই মুহূর্তের সব থেকে খ্যাতনামা জ্যোতিষ ব্যক্তিত্ব ডক্টর গৌতম শাস্ত্রী। আসুন সেই মানুষটাকে আমরা স্বাগত জানাবো, এবং তার প্রথমে একটাই কথা বলবো, লাইভ ফোনের অনুষ্ঠান, ফোন করবেন, আপনার জীবনের সেরা মুহূর্তকে আপনি জেনে নেবেন সেই সেরা মানুষের কাছ থেকে, যার নাম পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী। স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ। যে আজকের এই যে মানসিক রোগ, বিভিন্ন রোগ, বিশেষত মনের দিক থেকে যারা দুর্বল, এমনও তো ঘটনা ঘটেছে আপনার জীবনে, আপনার এমন অনেক পেশেন্ট এসেছেন, মানে অনেক ক্লায়েন্ট এসেছেন যারা নাকি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন, সেই মানুষকে কিন্তু আপনি ঠিক রাস্তায় নিয়ে এসেছেন এবং নিয়মিত জীবনযাত্রার মধ্যে দিয়ে চালিত করেছেন, এখানে ক্রেডিট আপনার। সেই বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, এইখানে জ্যোতিষের আঙ্গিকে বিচার বিশ্লেষণ আপনি একমাত্র পারেন, প্লিজ। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, একটা জিনিস দর্শক বন্ধুকে জানতে হবে যে রোগ, কিছু রোগ যেগুলো আছে সেগুলো ডাক্তারেরই কাজ, ডাক্তারই এটা পারে অবশ্যই, কিন্তু আপনার যদি মানসিক রোগ হয়, অর্থাৎ মানে যে কোনো আপনার সব সময় মেন্টাল অ্যাংজাইটি, হ্যাঁ, এই যে ব্যাপারটা, তাছাড়াও আরও কিছু আছে, বিভিন্ন ধরনের রোগ আছে, সেক্ষেত্রে কিন্তু ওই চন্দ্র রিলেটেড, অর্থাৎ মানসিক রোগ যদি আপনার হয়, তার মানে চন্দ্র, আমাদের চন্দ্র কিন্তু আমাদের এই যে রাশিচক্রের যে চন্দ্র আছে, চন্দ্র গ্রহটা আছে, সেই চন্দ্র গ্রহ ইন্ডিকেট করে আপনার মন, অর্থাৎ নেটাল চার্টে কিন্তু তার পজিশান হচ্ছে চতুর্থে, অর্থাৎ চতুর্থ আপনার হৃদয় মন সেটাকে ইন্ডিকেট করে, এবং সেই মন অর্থাৎ সেই চন্দ্রটা যদি কোনো কারণে পাপপীড়িত, অর্থাৎ পাপী কোনো গ্রহের সঙ্গে কানেক্টেড করে, অর্থাৎ সেক্ষেত্রে রাহু হতে পারে, সেক্ষেত্রে কেতু হতে পারে, সেক্ষেত্রে আপনার মঙ্গলও হতে পারে এবং শনিও হতে পারে, এদের সঙ্গে যদি কানেকশান করে, তাহলে জানবেন যে আপনার মানসিক হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছেন, হ্যাঁ, অর্থাৎ চন্দ্রের সঙ্গে যদি শনির কানেকশান, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, চন্দ্রের সঙ্গে যদি শনির কানেকশান থাকে, তাহলে আপনি মেন্টাল অ্যাংজাইটিতে সবসময় ভুগবেন, অর্থাৎ আপনি একটা পেলেন কোনো কিছু, সেটা আপনার পরিপূর্ণতা হচ্ছে না, অর্থাৎ যখনই আপনি হাতে পেয়ে যাবেন তখন মনে হবে যে না, এর থেকে আরও একটু বেটার হলে মনে হয় ভালো হতো, এটা ঠিক হচ্ছে না, হ্যাঁ, এই যে ব্যাপারটা, হ্যাঁ, মেন্টাল অ্যাংজাইটি আপনার মধ্যে থাকবে। আবার এই চন্দ্রের সঙ্গে যদি আবার রাহুর কানেকশান হয়, তাহলে আপনার পাওয়ার মানে সীমা থাকবে না, হ্যাঁ, সীমাহীন পাওয়া চাওয়া থাকবে, এবং এর সঙ্গে চন্দ্রের সঙ্গে যদি কোনো কারণে মঙ্গলের কানেকশান হয়, আপনার মধ্যে কী হবে, হঠাৎ হঠাৎ আপনি রেগে যাবেন, সেটাই রাগ প্রবণতাটা আপনার মধ্যে কিন্তু বৃদ্ধি পাবে। হ্যাঁ, এইগুলোই আমরা দেখে, মানে এই যে ব্যাপারটা, চন্দ্র অর্থাৎ আমি বারবার বললাম মনের কারকগ্রহ, মনকেই কন্ট্রোল করে, অর্থাৎ চন্দ্র যদি খুব ভালো জায়গায় থাকে, চন্দ্র যদি অর্থাৎ আপনার অমাবস্যার তিথিতে যদি জন্ম না হয়, চন্দ্র যদি আকাশে, আমাদের আকাশে দেখবেন একটা জিনিস, একটা ভালো জিনিস একটা বলছি, নিশ্চয়ই আকাশে যদি চন্দ্র ফুল ফেজে থাকে, অর্থাৎ চন্দ্রের লাইট যখন আপনি দেখবেন রাত্রে, তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা আলাদা আনন্দ বা ফুর্তি ভাব আসবে। কিন্তু যদি ওই অমাবস্যার রাত্রে বা চন্দ্র নেই এরকম রাত্রে আপনি অন্ধকারে দাঁড়িয়ে থাকবেন, তো আপনার মধ্যে সেই রকম ফিল করবেই না,
অর্থাৎ দেখবেন যে যাদের চন্দ্র, অর্থাৎ চন্দ্রটা একটা ফুল ফেজে আছে, সেই টাইমে যাদের জন্মগ্রহণ হয় তারা কিন্তু মানসিক দিক দিয়ে খুব, হ্যাঁ, খুব ভালো হয়, এবং এরা সাদা সিধা হয়, সবার সঙ্গে মিশতে পছন্দ করে। আর যেমন ফোনে আমাদের একজন এসে, হ্যাঁ দেখেনি দেখেনি দেখেনি। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? নাম নাম বলুন। দেবরাজ। দেবরাজ শুনতে পেলাম না। দেবরাজ, দেবরাজ রয়। দেবরাজ রয় কোথা থেকে বলছেন আপনি? কি হাট? গড়িয়াহাট থেকে বলছেন। বলুন ডেট অফ বার্থ বলুন। 17ই ডিসেম্বর সেপ্টেম্বর 1971। জন্ম সময়? রাত্রি 11:55 কলকাতা। দেবরাজ রয় গড়িয়াহাট, 17ই সেপ্টেম্বর 1971 রাত্রি 11:55 কলকাতা, তাই তো? আমাদের অনুষ্ঠান দেখেন? কেন এত ভালো লাগে আমাদের এই অনুষ্ঠান জীবনের আলো? দাদা প্রেডিকশন খুব ভালো মেলে। আচ্ছা, ওনার প্রেডিকশনটা খুব ভালো লাগে আপনার। আচ্ছা দেখুন, আপনার হাজবেন্ডের ব্যাপারে জানতে চাইছেন, তাই তো? দেখুন, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম, জানেন আপনি? একটা জানা আছে, তাই তো? বর্তমানে সার্ভিসের জায়গা, বর্তমানে কর্মের জায়গা, সার্ভিস তো নেই কর্ম, অর্থাৎ যে বিজনেস করছেন বিজনেসের জায়গা কিন্তু ডিস্টার্ব তৈরি হচ্ছে, কেমন? আপনাদের এই বছরে বাড়ির যোগ রয়েছে, 2019 সালের মধ্যে আপনার একটা বাড়ির যোগ আছে, এবং সেই ব্যাপারে কথাবার্তা মনে হয় চলছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ হ্যাঁ, বাড়ি আমাদের নেই, আমরা ভাড়া বাড়িতে থাকি, বাড়ি কেনার চেষ্টা চলছে। অসাধারণ অসাধারণ। আমাদের গাড়ি আছে একটা, ওই গাড়িটা না মানে বলতে ছেড়ে দেবে। গাড়িটা থাকবে না, বলছি গাড়িটা থাকবে না কিন্তু, কেমন? ওনার নামে যদি কোনো গাড়ি থাকে সেই গাড়িটা আপাতত আমি দেখছি না এখানে লাস্টিং করবে, কেমন? গাড়ি কিন্তু থাকবে না, কেমন? হ্যাঁ, নতুন গাড়ি হবে এই বছরে। আপনাদের অনেক শুভ কাজ আছে বাড়িতে। হ্যাঁ শুনতে পেলাম। আপনাদের এই বছরে অনেক কটা শুভ কাজ আপনাদের হবে। আপনার সন্তান এসেছে? না, আমাদের 3 বছর। সন্তানের জায়গাটা কিন্তু ইন্ডিকেট করছে এই বছর, কেমন? আপনার নাম কি? আমার নাম মৌসুমী। মৌসুমী, আচ্ছা একটা কথা বলি, এই যে এতগুলো শুভ ঘটনা শুনে কেমন লাগছে, এবং যার মুখ থেকে শুনছেন ডক্টর গৌতম শাস্ত্রী, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে, কিন্তু আমি দাঁড়িয়ে আমার মানে এখন যে গাড়িটা রয়েছে সেই গাড়িটা তাহলে থাকবে না? গাড়িটা আপনার হাজবেন্ডের নামে যদি থাকে তাহলে কিন্তু থাকবে না, কেমন? কার নামে আছে? হাজবেন্ড থাকবে না, কিছু করার নেই, নতুন করে হবে পরে, একদমই হবে, সেটা উনি বলে দিয়েছেন। এখানে যেটা ইন্ডিকেট করছে, রাজনীতির লাইনে ছিলেন বা আছেন? অসাধারণ, অসাধারণ। মানে আপনাদের ফ্যামিলিটাই রাজনীতি সবাই করে, তাই তো? এটাও চাটে, এটাও বলা যায়। সিরিয়াস সিরিয়াস ভাবা যায় না। মৌসুমি, আমার সঙ্গে আপনি একমত হবেন যে এইভাবে কি বলা যায়? আপনার শুধু দিয়েছেন 17ই সেপ্টেম্বর 1971 রাত্রি 11:55 কলকাতা, বলা যায়? আপনি নিজে বলুন, বলা যায়? দাদা সবই বলতে পারে, দাদা ছাড়া অন্য কেউ বলতে পারবে কিনা আমি জানি না, দাদা সবই বলতে। আজকে হাতিবাগান চেম্বার, কিন্তু যদি সম্ভব হয় আজকে হাতিবাগান চেম্বার, কিন্তু যদি সম্ভব হয় হাজবেন্ডের ছকটা কিন্তু অবশ্যই রেকটিফাই করতে হবে, কিন্তু হ্যাঁ, কারণ রেকটিফাই না করলে কিন্তু ভালো জায়গাটা কিন্তু সেইভাবে পাবে না, হাতে এসেও হাত ছাড়া হয়ে যাবে, কেমন? মানে ওর কি প্রবলেমটা কি? প্রবলেম এখানে আছে, প্রবলেম হচ্ছে অষ্টম স্থানটা ডিস্টার্ব হয়ে আছে, কেমন? এই জায়গাটা একটু প্রতিকার করিয়ে নেবেন। শুধু একটা সাইডে ডিস্টার্ব
দেখুন, কর্মের জায়গাটা কর্মে যা উনি ইনকাম করে হাতে রাখতে পারে না, অষ্টম হ্যাঁ হ্যাঁ স্থান। মানে ওটা মানে হাত হ্যাঁ, করতে হয়ে আমাদের যাওয়া বিশাল। নেটাল চ্যাটের আপনি মাথায় রাখুন, আপনি নেটাল চ্যাটের আপনি মোটামুটি মনে হয় অ্যাস্ট্রোলজি সম্বন্ধে আপনার আইডিয়া আছে, আমি আপনাকে হ্যাঁ হ্যাঁ বলি আমার শুনুন। অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কিছু নেটাল যোগ্যতা চ্যাটে রয়েছে আর কি। অষ্টম স্থানটা হচ্ছে দশমের একাদশ, অর্থাৎ দশমের একাদশ, দশম হচ্ছে আপনার কর্ম, এই দশমের সাকসেসটা হচ্ছে অষ্টম স্থান। কেমন? ওই অষ্টম স্থানটায় আপনার ডিস্টার্ব হয়ে আছে, অর্থাৎ কর্মের মাধ্যমে যা কিছু উপার্জন করে হাতে রাখতে পারে না, টোটালটা খরচ হয়ে যায়। মানে ওর একটাই তাহলে প্রবলেম এই 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 অষ্টম স্থান, অষ্টম স্থানটা ঠিক করিয়ে নেবেন, অষ্টম স্থানটা একটু রেকটিফাই করে নিতে হবে। তাহলে কি ঠিক হয়ে যাবে? একদমই, অবশ্যই। এবং এর মাধ্যমে কথা প্রসঙ্গে কিন্তু জেনেও নিলাম যে আপনি জ্যোতিষটা জানেন, তাই না? ভাবা যায়, আপনার সঙ্গে কথা বলছেন তার মাধ্যমে, একেই বলে কিন্তু ভাইব্রেটিং অ্যাস্ট্রোলজি, আপনার সঙ্গে কথা বলছেন এই কথোপকথনের মাধ্যমেই কিন্তু উনি এই কথাটি বলে দিলেন। সিরিয়াস স্যার, স্যালুট করতে ইচ্ছা করছে আপনাকে, অসাধারণ। এইভাবে প্রেডিকশন কেউ করতে পারে না, সিরিয়াস, মারাত্মক প্রেডিকশন, মারাত্মক। মানে পর পর যেভাবে বলছেন না, ভাবা যায় না কিভাবে বলতে পারেন উনি, তাই না? তবে মৌসুমি একটা কথা বলি, আপনি যদি, আপনার তো গড়িয়াহাটে বাড়ি, তো গড়িয়াহাটে, সেই হিসেবে আপনি চলেই আসতে পারেন কালীঘাটে মঙ্গলবার, বা আজকে হাতিবাগানে চেম্বার রয়েছে, আজকে হাতিবাগানে স্যারের চেম্বার রয়েছে, যদি মনে করেন আসতে পারেন, ঠিক আছে? আমি আমি ওনার সাথে মঙ্গলবার কালীঘাটে দেখা করব। বুকিং নাম্বারটা জানেন? 9836410969। আচ্ছা, ওনার নাম্বার আমার কাছে আছে, প্রত্যেকের কাছেই আছে। আপনাদের ফেভারিট পার্সন ডক্টর গৌতম শাস্ত্রী, এবং আপনাকে একটা বলে দিই, এই কথাটা আমি লুকিয়ে রাখতে পারছি না, আমারও খুব ফেভারিট উনি, সেটা ওনার কর্মগুণে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। একটু বলে দিই, সোমবার ব্যারাকপুর ও শ্রীরামপুর, মঙ্গলবার কালীঘাট ও হাওড়া, বুধবার বর্ধমান ও কাঁচরাপাড়া, বৃহস্পতিবার কৃষ্ণনগর, শুক্রবার হাতিবাগান, আজ হাতিবাগান। আজই কিন্তু স্যারের চেম্বার রয়েছে হাতিবাগানে, এই অনুষ্ঠানের পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন স্যারকে হাতিবাগানে। শুক্রবার হাতিবাগান ও দমদম, শনিবার হাওড়া ও মেচেদা, রবিবার কাঁচরাপাড়া। এবং যদি মনে করেন স্যারের সঙ্গে কথা বলাটা প্রয়োজন, বুকিং নাম্বারে কথা বলে বুকিংটা ফিক্স করাটা প্রয়োজন, তাহলে কিন্তু এই নাম্বারটি। তবে রিকোয়েস্ট করব স্যারকে কিন্তু এইভাবে ডিস্টার্ব করবেন না যে আমার ডেট অফ বার্থে, এই টাইম অফ বার্থে প্লিজ আমার সম্বন্ধে কিছু বলুন, এই রিকোয়েস্টটা করলাম, আপনারা এই রিকোয়েস্টটা করবেন না। 9836410969 শুধুমাত্র বুকিং নাম্বার, এটা হচ্ছে বুকিং নাম্বার। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 9830033288। ডক্টর গৌতম শাস্ত্রী এই মুহূর্তের সব থেকে খ্যাতনামা জ্যোতিষ ব্যক্তিত্ব, দ্য ব্র্যান্ড ডক্টর গৌতম শাস্ত্রী, চূড়ান্ত, অসাধারণ। যেভাবে আপনি প্রেডিকশন করেন, আমি জানি এই প্রসঙ্গে আপনি কথা বলবেন না, কেন আপনি সেই সাবজেক্টে মানে ঢুকে যাবেন যে মানসিক রোগ বা চন্দ্র নিয়ে কথা আপনি বলবেন, এই প্রসঙ্গে আপনি কথা বলবেন না। তো সিরিয়াসলি আমি সেটাই চাইবো, আপনি চন্দ্র নিয়ে কথা বলবেন। চন্দ্র যদি কোনো কারণে কেতুর নক্ষত্রে থাকে, এই যে উনি ফোন করছেন বারে বারে, মানে জানতে চাইলেন ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, যে একের পর এক, যে এটার পরে কি হতে পারে, এটা এই যে প্রবণতাটা, অর্থাৎ চন্দ্র যদি আপনার কেতুর সঙ্গে কানেকশন হয়, অর্থাৎ চন্দ্র কেতুর নক্ষত্রে থাকতে পারে বা চন্দ্র কেতু একসঙ্গে থাকতে পারে, সেক্ষেত্রে দেখবেন যে একটা জিনিস, হ্যাঁ, সে ঘুরিয়ে এদিকে ওদিক করে ঘুরিয়ে আপনাকে মানে যতটা পারবেন ওই জিনিসটা ভালো করে দেখবেন। অর্থাৎ একটা জিনিস আপনি হয়তো প্রথমে হেডলাইনটা দেখলেন, হেডলাইন দেখার পরে নিচে কী আছে ভালো করে দেখবেন, সেটা যদি খুব ছোটো ছোটো অক্ষরেও লেখা হয়, তারপর দেখা যাচ্ছে আপনি খুব কাছে গিয়ে দেখতে চেষ্টা করবেন যে কী আছে, দেখে তো পরপর পরপর সবগুলো পড়বেন, পড়ার পর মনে হবে যে না, এইটাতে সবগুলো নেই, এই রিলেটেড আর কি সাবজেক্ট মানে কোন কোন বই আছে কিনা দেখতে হবে, সেই বই পড়লে কেমন হবে, এই যে প্রবণতাটা আপনার মধ্যে থাকবে এই চন্দ্র এবং কেতু। এবং এই চন্দ্র কেতু কানেকশন যাদের থাকে, আমরা দেখেছি ওরা কিন্তু আইবি ডিপার্টমেন্টে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এই যে আপনি বলেন না যে এই যে মনের যে অবস্থানটা বা তার স্বাভাবিক যে চরিত্রটা, হ্যাঁ, যে বৈশিষ্ট্যটা, যে সেই পরপর দেখবে, এবং সেটা যদি চন্দ্র যদি কেতুযুক্ত হয়ে থাকে, হ্যাঁ, তার মধ্যে আমি জানি অসংখ্য জ্যোতিষ ব্যক্তিত্ব কিন্তু এই অনুষ্ঠানটা ফলো আপ করছে, কেননা তারাও শিখছে, স্যারের কাছ থেকে শেখা যায়, এটা কিন্তু ঘটনা। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন, নাম বলুন। হ্যালো, দর্শনা সাহা, নিজের সম্বন্ধে জানবেন, কোথা থেকে বলছেন আপনি? কলকাতা
কলকাতা থেকে বলছি, ডেট অফ বার্থ বলুন। 28শে জানুয়ারি। 28শে জানুয়ারি? হ্যাঁ। 28শে জানুয়ারি সালটা বলুন। 1974। 1974। এবার জন্ম সময়? সময় সকাল 8টা সকাল 8টা 53 53 সকাল 8টা 53। হ্যাঁ হ্যাঁ, সকাল 8টা 53। জন্মস্থান? কলকাতা। কলকাতা। আপনি নিজেই বলছেন কি, দর্শনা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 28শে জানুয়ারি 1974, 8:53 AM কলকাতা, তাই তো? আমাদের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ একবার দেখেছিলাম, তারপর অনেক দিন আমি আপনি না হারিয়ে যাচ্ছেন কথা বলতে বলতে, আওয়াজটা না হারিয়ে যাচ্ছে। যখন কথা বলবেন একটু জোরে বলবেন, আর রেসপন্সটা একটু জোরে করবেন প্লিজ। দর্শনা সাহা, কলকাতা। আচ্ছা আপনি, আচ্ছা দেখুন, আপনার লগ্ন হচ্ছে মীন লগ্ন, মীন লগ্ন মীন রাশি, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের এক চরণে আপনার জন্ম, জানা আছে এগুলো? মীন লগ্ন মীন রাশি জানি। হ্যাঁ, মীন লগ্ন মীন রাশি আপনি এটা জানেন, তাই তো? আচ্ছা, এইবার আপনার এখানে যেগুলো দেখাচ্ছে, আপনি দেখবেন যে ফাস্ট ফুড অর্থাৎ স্পাইসি খাবারটা আপনি খুব পছন্দ করেন, তাই কি? আপনার কিন্তু এখানে আরেকটা জিনিস ইন্ডিকেট করছে, ডিফেন্স রিলেটেড কোনো কর্মের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, বা সেই ধরনের সোর্স আপনার লাইফে আসার জায়গা রয়েছে। আপনি কি করেন এখন? আমি এখন তো হাউসওয়াইফই আছি। দেখুন, আপনার আপনার কিন্তু এখানে ডিফেন্স লাইনের খুব ভালো যোগ ছিল। আপনারা আপনি এইগুলো চেষ্টা করেছিলেন কোনোদিন? চেষ্টা করেননি, তাই তো? কিন্তু বর্তমানে আপনার কিন্তু অর্থের জায়গায় খুব সমস্যা তৈরি হয়েছে, অর্থ হাতে নেই, একদম অর্থ নষ্ট হয়ে গেছে, বুঝতে পারলেন? আপনি কি জানতে চাইছেন অ্যাকচুয়ালি বলুন তো? ম্যারিড লাইফে আপনার সমস্যা, ভীষণ সমস্যা আছে। আপনি বাড়িতে গেলেই, আপনি বাড়ি বাইরে গেলে ভালো থাকেন, বাড়ির বাড়ির ভিতরে থাকলে পরে অশান্তি সব সময় থাকে। বাড়ির বাইরে যেই আসবেন, বাড়ির বাড়ির বাইরের থেকে ভালো থাকবেন, বুঝতে পেরেছেন? কিন্তু বাড়িতে থাকলেই অশান্তি, সমস্ত রকম অশান্তি হয়। হ্যাঁ হ্যাঁ, ওই রকমই হবে, এখানে ইন্ডিকেট করছে আপনার, বুঝতে পেরেছেন? এইগুলো ইমিডিয়েট রেকটিফাই করতে হবে, ইমিডিয়েট। হ্যাঁ বলুন। আমাদের আমাকে একটা লোকজন বলেছে যে আপনার আপনার সাথে দুটো বিয়ে, আপনার ডিভোর্সের ইন্ডিকেশন আছে। বুঝতে পারছেন না, আপনি একটু জোরে বলুন। আমাকে একজন লোক বলেছে যে আপনার সাথে ডিভোর্সের ইন্ডিকেশন আছে, দুটো বিয়ে আছে আপনার। আমার আচ্ছা, সেটা না, এখানে দেখুন ব্যাপারটা হচ্ছে, এখানে ভালো করে বুঝতে হবে, এখানে কিন্তু সেকেন্ড ম্যারেজ ইন্ডিকেট করছে না, আমি কিন্তু ছকে দেখছি না কেমন, কারণ আপনার লগ্নপতি, লগ্নপতি বৃহস্পতি এবং সে সপ্তমপতির সঙ্গে কানেক্ট করেছে, একাদশে বসে আছে, বুঝতে পারলেন? এবং সেই একাদশে বৃহস্পতি এবং শুক্র সবাই আছে, একাদশ জায়গাটা একাদশে আছে। এইবার আপনার মেন সমস্যা হচ্ছে আপনার বাস্তু রিলেটেড সমস্যা আসছে আসছে, বুঝলেন? আপনার বাস্তুতে অনেক রকমের সমস্যা আছে। হ্যাঁ, বাস্তুর জায়গাটা আপনি যদি রেকটিফাই করতে পারেন, আপনাদের এই সমস্যা কিন্তু থাকবে না, বুঝাতে পারলাম আপনাকে? এটাই মেন সমস্যা আছে। আর হাতে অর্থ যথেষ্ট খরচ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় আপনি ইনভেস্ট করে থাকলেও সেগুলো ফরফিট হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু ইন্ডিকেট করছে, কেমন? থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। মঙ্গলবার রাত 8টা, শুক্রবার বিকেল 4:40, মানে আজকের মতোই শুক্রবার বিকেল 4:40 এবং মঙ্গলবার রাত 8টা, জীবনের আলো, এই দুটো দিন মানুষ কিন্তু অপেক্ষা করে থাকে, এই দুটো সময় সব কাজ ফেলে, কেননা তাদের সেই প্রিয় মানুষ পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, সফল বাস্তুবিদ ডক্টর গৌতম শাস্ত্রী, আজকে তার এই কর্মকাণ্ডের জন্য অনেক মানুষ উপকৃত, সেই কারণেই কিন্তু তিনি প্রত্যেকের মনে ছাপ রেখে দিয়েছেন। যারা উপকার পাচ্ছেন তারা তো বারংবার যোগাযোগ করছেন, এবং যারা উপকার এখনও পাননি তারা চেষ্টা করে চলেছেন একবার অন্তত ওই মানুষটির কাছে যাব। সেই কারণেই সোমবার ব্যারাকপুর ও শ্রীরামপুর, মঙ্গলবার কালীঘাট ও হাওড়া, বুধবার বর্ধমান ও কাঁচড়াপাড়া, বৃহস্পতিবার কৃষ্ণনগর এবং শুক্রবার হাতিবাগান, আজ হাতিবাগান, শুক্রবার হাতিবাগান ও দমদম, শনিবার হাওড়া ও মেচেদা, রবিবার কাঁচড়াপাড়া। ডক্টর গৌতম শাস্ত্রী,
এই মুহূর্তের সব থেকে খ্যাতনামা জ্যোতিষ ব্যক্তিত্ব। 9836410969 এই নাম্বারে ফোন করে বুকিংটা ফিক্সড করবেন, চেম্বারে চলে আসবেন। হোয়াটসঅ্যাপ 9830003288। এই যে ছকটা দেখলাম, হ্যাঁ ছকটা সত্যি মানে কিভাবে মানুষকে মিসগাইড করা হয়। এখানে কিন্তু ওনার উনি যদি প্রথম ছোটোবেলায় ওনার বাবা মা যিনি ছিলেন তারা যদি চেষ্টা করতো ডিফেন্সে ভালো জায়গায়, কিন্তু ডিফেন্সের ব্যাপারটা আগে মানে এই যে 74 বয়স তখন কিন্তু অতটা মানে মানে কি বলবো অতটা সবাই পছন্দ করতো না, সেই ক্ষেত্রে হয়তো হতে পারে এই জায়গাটা। সেই জন্য আমি বারবার একটা জিনিসই বলি আপনাদের যে আপনার সন্তান এখন দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, এই যে মাধ্যমিক পরীক্ষার পর কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে পারে সে হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করতে পারবে, আবার হায়ার সেকেন্ডারি যারা পরীক্ষা দিচ্ছে হায়ার সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট আউটের পর হ্যাঁ কোন লাইনে গেলে তার কেরিয়ার লাইনটা ভালো হয়ে যাবে বা ভালো হবে, খুব কম টাইমের মধ্যে চাকরি পাবে, অর্থাৎ দেখা গেলো সব পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এবার আপনি চেষ্টা করছেন চাকরির জন্য, এবার চাকরিটা আপনি কি প্রাইভেট সেক্টরে চাকরি করবেন না গভর্নমেন্ট সেক্টরে, সেটা কিন্তু আপনার একজন ভালো অ্যাস্ট্রোলজারই আপনাকে গাইড করতে পারে। কেননা আপনি দেখা যাচ্ছে যে আপনি পড়াশোনা কমপ্লিট করে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, বিভিন্ন জায়গায় করছেন এবং 5 থেকে 7 বছর আপনি কিন্তু ট্রাই করেই গেলেন করেই গেলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আপনার চাকরি আর হচ্ছে না। কেন হবে? আপনার দেখা যাচ্ছে আপনার ছকে ওটা পারমিটই করছে না, আপনার গভর্নমেন্ট সার্ভিস নেই, হয়তো প্রাইভেট চাকরি সার্ভিস আছে, আবার দেখা যাচ্ছে প্রাইভেট সার্ভিসও আপনার নেই, প্রাইভেট চাকরির আপনার নেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি ওই গভর্নমেন্ট সার্ভিস ট্রাই করার পর প্রাইভেটে কিছু চান্স পেলেন, দুটো একটা জায়গায় 2 বছর থাকলেন, তারপরে দেখা যাচ্ছে যে লাস্টে কি বাবার যে সার্ভিস মানে ব্যবসা ছিল সেই ব্যবসার সঙ্গে ইনভলভ হয়ে গেলেন। এই যে লাইফ থেকে আপনার 7 বছর 2 বছর 9 বছর বেরিয়ে গেল, এটা কিন্তু জীবনে আর ফিরে পাবেন না। সেই জন্য আমি বারবার বলি একটা জিনিসই যে এই আপনারা কীভাবে কোন স্টেপ নিচ্ছেন যে কোনো ব্যাপারে, অর্থাৎ এই যে মাধ্যমিকের পর হায়ার সেকেন্ডারির পর বা চাকরির লাইনে আপনার কোন চাকরিটা শুভ হবে, এগুলো কিন্তু একটা অ্যাস্ট্রোলজারই আপনাকে সঠিক গাইড করতে পারে। তারপরে আরেকটা জিনিস বলি, এই যে বিবাহিত জীবন, এই যে ভদ্রমহিলা ফোন করলেন, বিবাহিত জীবনে অনেক রকমের সমস্যা আসছে। কেন আসছে? কারণ আপনারা এখন যৌতুক বিচার অর্থাৎ যৌতুক, শুধু যৌতুক বিচার করলে হবে না, কম্পিউটার ফেললাম যৌতুক বিচারে এত পার্সেন্ট মিলে গেল, হ্যাঁ এটা কিন্তু সঠিক বিচার না। সঠিক বিচার হতে হবে একটা জিনিস যে দুটো ছক পাশাপাশি ফেলে দুটো ছকের পাওয়ারটা কত আছে, কম্বিনেশান কত আছে, কতটা ম্যাচ করছে, একটা একজন আরেকজনের জন্য কতটা সে দিতে পারবে, এইটা কিন্তু ডিপেন্ড করে দুটো ছকের কম্বিনেশনের ওপর। সেক্ষেত্রে একজন সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে এই গাইডটা করে দিতে পারবে, এবং এইটা যদি এইভাবে যদি গাইড নিয়ে আপনার সন্তানের বিবাহ দেন দেখবেন যে আপনার সন্তান কিন্তু খুব সুখে শান্তিতে এবং সমৃদ্ধি এবং আনন্দে থাকতে পারবে। এটাই আমাদের আপনার কাছে আমার বলার মেন ব্যাপার, হ্যাঁ এই আর কি। সত্যি বড় কথাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভদ্রমহিলাকে যদি তার বাবা মা সেভাবে মানুষ করতেন আজকে কিন্তু তার জীবনে যে বিপর্যয় নেমে এসেছে, ওনার ক্যারিয়ার লাইফটা খুব দারুণ ছিল, সেটা সেই জায়গাটা এই কারণে সঠিক ব্যক্তির কাছে যাওয়া প্রয়োজন। সঠিক ব্যক্তি মানেই কিন্তু পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি ডক্টর গৌতম শাস্ত্রী, তার কাছে যারা যারা এসেছেন আজকে কিন্তু ক্যারিয়ার একটু দেরি হয়েছে, হয়তো অনেকটা সময় হয়তো চলে গেছে কিন্তু এখনো সময় রয়েছে। যদি আসেন তাহলে কিন্তু নতুন করে জীবনের আলো দেখতে পাবেন এবং আপনারা বলবেন হ্যাঁ আমার এই জীবনের উত্তরণের জন্য একমাত্র দায়ী ডক্টর গৌতম শাস্ত্রী। অনেক মানুষ কিন্তু এই কারণেই তাকে মাথায় করে রেখেছেন। ভালো লাগে আপনাদের ভালোবাসা, আপনাদের শ্রদ্ধা। মানুষটার যে কর্মগুণ রয়েছে সেটা কিন্তু তার প্রেডিকশনের মাধ্যমে বোঝা যায়, সেটা কিন্তু চেম্বারে গেলে বোঝা যায় যে কিভাবে তিনি মানুষের উপকার করছেন, কল্যাণ সাধন করছেন, লাইফটাকে অনেক সিল্কি এবং স্মুথ করে দিচ্ছেন। আজকের মতো জীবনের আলো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, দেখা হবে মঙ্গলবার রাত 8টায়। ততক্ষণে নমস্কার। নমস্কার।